হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আর আমাকে দেখো কেমন একটা দেখতে লাগছে। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, 15টা মতন বাজে ঘড়িতে এখন, আর বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, মানে যেদিন আমি ভিডিওটা করেছিলাম তখন। তো কী করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিকে দেখো, মা সকাল সকাল বাজার থেকে একটা বড় একটা রুই মাছ নিয়ে এসছে, প্রায় 2 কিলো মতন ওজন হবে। মা গোটা বাড়ি নিয়ে এসে আস্তে ছাড়িয়ে রেখেছে, আর এবার কাটার দায়িত্ব আমার। আর আমি আগে পরে এরকম মাছ অনেক কেটেছি, কিন্তু এই মাছটা কাটতে আমার এতটা সমস্যা হচ্ছিলো কী বলবো। একে তো 2 কিলো মতন মাছ, আর আমার হাত থেকে বারেবারে পিছলে যাচ্ছিলো। এই দেখো আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছিলো বারেবারে তুলতে। কী করবো কী করবো, কী করে কাটবো বুঝতেই পারছিলাম না, মানে বারেবারে তুলছি বারেবারে পড়ে যাচ্ছে। তারপরে ফাইনালি আমি ভাবলাম ধুর, মাঝখান থেকেই আগে কেটে দিই, পরে আস মানে পাখনাগুলো পরে ছাড়াবো। তারপর আমি এই যে এইভাবে কেটে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়েছে একটু কাটতে। আর ঠিক যেভাবে দোকানে কাটে পিস পিস করে, সেইভাবেই কাটার চেষ্টা করেছি। আর আগে পরে আমি কেটেছি, আর বাড়িতে যখনই গোটা মুরগি টুরগি আনে বেশিরভাগ আমিই কাটি, জানি না তোমরা আবার কে কী বলবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ মাথার থেকে আলাদা করে দিলাম, এবার লেস থেকেও আলাদা করে দিচ্ছি, যাতে কাটতে আমার একটু সুবিধা হয় আর কি। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো মাছটা কতটা বড় ছিল, আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। বুঝতেই পারছো 2 কিলো ওজনের একটা মাছ, ক্যামেরায় দেখে হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু অনেকটাই বড় ছিল। তো তারপরে ওইখান থেকে কেটে নেওয়ার পরে আমি এইভাবে যেভাবে নর্মালি পিস করে, এই দেখো সেভাবে পিস পিস করে নিচ্ছিলাম। পিসগুলো বেশ বড় বড়ই রেখেছি, কারণ আমাদের বাড়িতে আবার ছোটো মাছের পিস এরা কেউ খেতে চায় না। আমার শ্বশুর তো বলে ছোটো মাছের পিস করলে যে এই একের থেকে তো মাছ না খাওয়াই ভালো, মনেই হয়নি মাছ খাচ্ছি। আর আমার অতটা বড় বড় পিস ভালো লাগে না, মানে স্বাদই পাওয়া যায় না। যাই হোক মাথাটা ওই যে কেটে নিয়েছি দেখতেই পারছো, আর মাথাটা কাটতে এত সমস্যা হয়েছে কী বলবো। বুঝতেই পারছো মাথা 2 ফাল করতে হবে, মানে মাঝখান দিয়ে তো কাটতে হবে। তো অনেকক্ষণ গুঁতাগুঁতি করার পর কেটে মানে পারছিলামই না কী বলবো, আর বটিই নড়ে যাচ্ছিলো এরকম অবস্থা। ফাইনালি অনেক কষ্ট পরে দেখো মাথাটাও 2 ভাগ করে কেটে নিয়েছি। তো মাছ আমার মোটামুটি কাটা কমপ্লিট, এবার আমি যাবো মাছগুলো ধুতে। তো চলো, এই দেখো মাছগুলো পুরো পিস করা হয়ে গেছে, দেখতেই পারছো পুরো মনে হচ্ছে দোকান থেকে কেটে নিয়ে আসা মাছ। একটু এদিক ওদিক হবেই, সে তো ঘরের মাছ কাটা বুঝতেই পারছো। তো যাই হোক এবারে মাছটা ধুয়ে এই দেখো নিয়ে এসেছি একদম কড়াইতে ভাজার জন্য, গরম গরম ভাজবো। মা রান্না করবে, তো রান্না পর্যন্ত ওয়েট করিনি, যখন আমাদের সকালে খিচে লেগে গেছিলো তো সবাই আমরা এই মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তো আমি এই যে মাছগুলো মাকে ভেজে দিচ্ছি, তারপরে মা যা রান্না করার রান্না করবে, আর আমি এখন যাবো স্নান করতে। তো চলো। আসলে অনেকদিন শাড়ি পরা হয় না, তো শাড়ি সেমন একটা পরিই না আমি, বেশিরভাগ টাইমে বাড়িতে তো নাইট পরেই থাকি, আর কোথাও যাওয়ার সময় ওই চুড়িদার এইসবই পরি। তো শাড়ি খুবই কম পরা হয়, মানে বাড়ি ওই সুতির শাড়ি, আমার সুতির শাড়ি প্রচুর আসে কিন্তু একটারও ভাজও ভাঙা হয় না পরাও হয় না। তো আজকে অনেকদিন পরে ভাবলাম চলো একটু শাড়ি পরি, পুজো টুজো দেবো। তো শাড়ি পরেছি দেখতেই পারছো। তো তখন দেখাচ্ছিলাম মাছ ভাজছিলাম, তো মাছ ভাজার পরে ভাত টাত কিছু খায়নি, খিদে পেয়েছিলো, অল্প কটা মুড়ি আম দিয়ে দুধ দিয়ে খেয়ে নিয়েছি। তো তারপরে ভাত খাইনি, তো তারপরে স্নান করলাম, আর ছেলেকেও স্নান করিয়ে খাই দিয়ে চলে এসেছি আমি ছাদে। আর ছাদে দেখো প্রচুর জামাকাপড় নাড়া রয়েছে, ওইগুলো এখন তুলবো, কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কী করবো, জামাকাপড় তো শুকানোর একটা চাপ থাকেই, তো সেগুলো দেখি তুলবো আর পুজো দেবো। আর আমাদের গাছের প্রচুর ফুল হয়েছে আজকে, তোমাদেরকে দেখাই। ফুলের গাছগুলো উপরে ছিল, মা সব নিচে নিয়ে এসে লাগিয়েছে, কারণ অসুবিধা হয় উপরে গিয়ে জল টল দিতে। তো ওই জন্য মা সব গাছগুলো নিচে নিয়ে এসে, চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর ফুল। এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে, এই একটা ফুল, এই যে ফুল, ওই যে ফুল, এই ফুলটা দেখো। এই পাশে ফুল ফুটেছে, ওই পাশে ফুল ফুটেছে, মানে ফুল গাছ না, ফুল দেখতেই বেশি ভালো লাগে, এটা সুন্দর লাগছে না। এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে আমাদের রাধা গোবিন্দ। তো আমি ভালো করে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, আবার যাবো নিচে। তো চলো। তো নিচে যাওয়ার আগে মনে পড়লো যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখো 2 দিন আগে এসছে আমার মাসির শাশুড়ি কলকাতার থেকে। তো আমি ওনার মেয়েকে মানে ননদকে বলে দিয়েছিলাম, ওদের বাড়ি অনেক রকমের ফুল গাছ থাকে, তো বলেছিলাম যে কোনো নতুন ফুল গাছ থাকলে আমার জন্য চারা পাঠিয়ে দিও। তো তোমাদেরকে আগে বলেছি যে আমি ইদানিং খুব গাছপ্রেমিক হয়ে উঠেছি, তো ওকে বলেছিলাম নতুন কিছু ফুলের চারা থাকলে ওদের বাড়িতে পাঠিয়ে দিতে। তো ও পাঠিয়ে দিয়েছিলো, এগুলো মানে চন্দ্রমল্লিকা ইয়েলো কালারের। তো 3 দিন হয়ে গেছে আমি মানে আলিশ্যেতে আর লাগানোই হচ্ছে না, দেখতেই পারছো গাছের নিচের পাতাগুলো কেমন মুরছে গেছে। তো আমি কী করবো, কিসে কিসে লাগাবো বুঝতে পারছিলাম না। লাস্টে দেখলাম মা এটাতে গাছ লাগিয়েছিলো, সেটা ফাঁকা ছিল, ওটার মধ্যে আমি নিচে পাতাটাতা দিয়ে মাটি দিয়ে ভালো করে ওইগুলোর মধ্যে লাগিয়ে দিলাম।
তো দেখা যাক কবে এই গাছগুলো বাঁচবে কি না, ফুল ফুটবে কবে ফুটবে। তো গাছগুলো লাগানো হয়ে গেছে, দেখতে পারছো এই যে জল দিয়ে দিচ্ছি, আর এই যে হচ্ছে পাশে যে গাছটা দেখছো এগুলো হচ্ছে আমার সেই মানি প্ল্যান্টের গাছটা। এই দেখো, এই যে যেটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, লাগিয়েছিলাম, এখন ঠিকঠাক আছে। আর এখানে এই যে নর্মালি মা অনেক বছর আগে লাগিয়েছিল সেটা আবার কেটে কুটে আমি ঠিকঠাক করেছিলাম। আর এখানে একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছি। নিচে এসে ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ, আর খাচ্ছি সকালবেলা মা এই যে তরকারি করেছে গাঁটি কচু দিয়ে, ইলিশ মাছের লেজা দিয়ে আর তরকারি, আর এখানে বেগুন আর মাছের তেল ভাজা, যে মাছটা কেটেছি সেই মাছ ভাজা। আর এখন যেটাতে আমি খাচ্ছি সেটা হচ্ছে নিম পাতা আর তিতো পাট শাক একসাথে মিক্সড করে শুকনো করে ভাজা। মানে এতটা পরিমাণে তিতো ছিল কি বলবো, সেটা তোমরা আমার চোখ মুখে রিয়াকশান দেখলেই বুঝতে পারছো যে আমি খেতে পারছি না। আর আমি খেতে পারিও না সত্যি, আমার বিয়ের আগে মাও অনেক রান্না করতো, আমি কোনোদিনও খেতাম না। আমি ভেবেছিলাম খেয়ে দেখি, কিন্তু নিয়ে যে আমি এতটা বিপদে পড়েছি কি বলবো, মানে আমি গিলতেই পারছি না এতটা তিতো। লাস্টে তো আমি ফেলে দিয়েছি অল্প কটা ভাতে, লাস্টের গাছটা আমি আর খাইনি, মানে এত মানে আমি কী বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে শুনলাম আমাদের বাড়ির এখান দিয়ে যে কোন নেতা কি নাম আমি নামটা ভুলে গেছি, যাই হোক উনি যাচ্ছিলেন, তো সেই জন্য আমরা রাস্তায় এসেছিলাম, সেটাই দেখছো তোমরা এখন। এখন আমি চলে এসেছি ডাইরেক্ট রাত্রের ডিনার নিয়ে। তো তোমরা তখন দেখলে যে একজন এসেছিল, সেটা হচ্ছে আমার পরে মনে পড়লো, শুভেন্দু অধিকারী যে আছেন উনি এসেছিলেন, তো ওনাকেই দেখাচ্ছিলাম। তারপরে বিকালবেলা চাটা খেয়েছি। আর আমি তো মাঝে মাঝেই বলি তোমাদেরকে, আমি ভিডিও করতে করতে না ভুলে যাই যে আমি আদৌ ব্লগিং করছিলাম, তো কি করব আর বিকাল টাইমে কি কি করেছি না করেছি, আর তেমন কিছু করিও নি, চা খেয়েছি, ঘুমিয়েছি, লুডো খেলেছি, এই করেছি। তারপরে রাত্রেবেলা যখন খাচ্ছিলাম তখন হুট করে মনে পড়লো, ও আমি তো ব্লগিংও করছিলাম। দেন ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি রাত্রের এই খাওয়া দাওয়াটুকু। তো রাত্রেবেলা মায়ে যে ইলিশ মাছ এনেছিলো, ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছিলো, সেটাই কাটছিলাম আর খাচ্ছিলাম আর কি, আর প্রচণ্ড পরিমাণে কাটা ছিল। ইলিশ মাছ খেতে গেলে তো কাটা সহ্য করতেই হবে। তো যাই হোক, এই ছিল আমার সারাদিনের ভিডিও, আমি কি করেছি না করেছি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ব্যাস আমাদের রাত্রে আবার একটুখানি লুডু খেলা আছে, লুডু খেলে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে দেখতে থাকো। টাটা।